এদিকে রাশিয়া এবং ইউক্রেনের চলমান পরিস্থিতিতে স্বাভাবিক নিয়মেই চলছে রাশিয়ার স্কুল কলেজ সহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। দেশটিতে বসবাসকারী সকল বাংলাদেশি শিক্ষার্থী, ব্যবসায়ী ও পেশাজীবীরাও আছেন কোনো রকম সমস্যা ছাড়াই। আমাদের রাশিয়ার প্রতিনিধি আবু মুসা জানান, গেল বৃহস্পতিবার থেকে ডলারের দাম বাড়ানোয় দেশটিতে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের গুনতে হতে পারে বিরাট অঙ্কের ক্ষতি। তবে ডলারের দাম পরিবর্তন না হলে নিত্য প্রয়োজনীয় জিনিসসহ সবকিছুর মূল্য বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছে রাশিয়া প্রবাসী বাংলাদেশিরা। এমন পরিস্থিতিতে কোনো বাড়তি সতর্কতার প্রয়োজনীয়তা আছে কি না এ বিষয়ে দেশটির বাংলাদেশ হাই কমিশন থেকে এখনো কোনো বিধিনিষেধ দেয়া হয়নি। রাশিয়াতে এমন কিছু ঘটনা ঘটেনি আতঙ্কিত হওয়ার মতো, শুধু একটি, যারা আমরা বিদেশে আছি একটি প্রবলেম, গত সপ্তাহে ডলার ছিল 72 টাকা করে, এখন বর্তমানে ওই ডলার হয়ে গেছে 88-90 করে। আমাদের আসলে প্রবাসী, আমরা যারা আসি রাশিয়া থেকে ইউক্রেনের যুদ্ধের কারণে, প্রবাসীদের কোনো আসলে কোনো সমস্যা নাই, এবং প্রবাসী না রাশিয়ানদেরও কোনো সমস্যা নাই, এ ধরনের কোনো কিছুই নাই, সবাই সুন্দরভাবে কাজকর্ম করতে। সমস্যাটা হলো একটা, যারা আমরা ব্যবসা করি, বিজনেস করি, আসলে ডলার ফল করাতে বিজনেসের অবস্থা একটু ভালো না। যদিও এখনো আমাদের স্বাভাবিক জীবনযাত্রা এবং চলাফেরা এখানে কোনো প্রভাব পড়ছে না, তবে এই প্রভাবটা খুব শীঘ্রই পড়তে শুরু করবে বাজারগুলোতে। সব ঠিক মতো চলছে, কোনো প্রকার নিষেধাজ্ঞা নেই, সব কিছু স্বাভাবিকভাবে চলছে। তবে যুদ্ধের জন্য ডলারের দাম কিছুটা বেড়ে গেছে, বেড়ে যাওয়ার জন্য জিনিসপত্রের দাম বেড়েছে, তাদের সাধারণ মানুষ এবং যারা এখানে বসবাস করছে এবং যে ব্যবসায়ীরা বাংলাদেশিরা আছে তাদের কিছুটা সমস্যা দেখা যাচ্ছে।